তার সঙ্গে আজকে একাদশী। সকাল সকাল উঠে আগে স্নান করে নিয়েছি, চলে এসেছি পুজো দিতে। মা গেছে স্নান করতে, মা স্নান করে এসে তারপরে আমাদের জন্য রান্না করবে। মা তো একাদশী পালন করবে, বাট আমরা এখন আর করবো না। বাট আজকে যেহেতু বৃহস্পতি, আমরাও নিরামিষ খাই। তো মা বলছে ঠিক আছে, তো স্নান করে এসি। কালকে কোনো ধরনের কোনো বিধিমূল শোধ করা হয়নি, তার কারণ আমার আর বিক্রমের দুজনেরই শরীরটা খুব খারাপ। আমারও প্রচণ্ড, তোমাদেরকে সেদিনই বলছিলাম যে এই ঠান্ডা গরমে লেগে প্রচণ্ড গলা ফুসফুস কাশ হচ্ছে, কাশ সর্দি গায়ে গায়ে জ্বর, আর বিক্রমে তো আরও অবস্থা খারাপ। বলবো পুরো সর্দি কাশ, মানে শ্বাস ফেলতে পারছি না এরকম অবস্থাতে। কালকে আর কোনো ধরনের কোনো ভিডিও শুট করা হয়নি, মানে শুট করা হয়নি। তো চলো পুজোটা দিয়ে নিয়ে অলরেডি 8টা বাজে, আজকে আবার একটু অফিসেও তাড়াতাড়ি যেতে। আর এবার ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট না চা বিস্কিট খাবো, আর পুজোর ফলগুলো এখন খাচ্ছি না, লেট হয়ে যাবে। আজকে একটু তাড়াতাড়ি যেহেতু আগেই বলেছিল, তো পুজোর ফলগুলো অফিসে নিয়ে যাবো, ঘরে আসতে আসতে। চলো দুর্গা দুর্গা করে রওনা হই। আকাশটা কিন্তু মেঘলা, কিন্তু এখন বৃষ্টি নেই। আমাকে একা যেতে হবে, বিক্রম একটু আগে জাস্ট ফোন করেছে যে ওর আসতে লেট হবে, এক দেড় ঘন্টা মতো টাইম লাগবে। আমাকে বললো তুমি চলে যাও। আর এদিকে কাশতে কাশতে অবস্থা খারাপ পুরো, আমার গলা টলা আমার তো ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে বিক্রমেরও সেম অবস্থা। আর আজকে বৃষ্টি টিষ্টি হয়নি, আজকে কিন্তু আবার বেশ ভালো গরম। তো চলো বেরিয়ে তো গেছি, এবার বাইক একটা বুক করি, দেখি কখন আসে। বাই দ্য ওয়ে আজকে হলো ঈদ, আর আমার যদি ইউটিউব ফ্যামিলিতে কোনো মুসলিম ভাই বোন থেকে থাকো, তোমাদের সবাইকে ঈদের অনেক 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 শুভেচ্ছা। তোমরা আজকে খুব আনন্দ করো, খুব মজা করো। ভেবেছিলাম কথাটা সকালবেলাই মানে তোমাদের উইশ করবো, বাট ওই সকালবেলা হয় না, যেটা তাড়াহুড়োতে আর শেয়ার করা হয়নি। তো তোমাদের সবাইকে ঈদের অনেক 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 শুভেচ্ছা। আর আজকে দেখো ঈদের কারণে রাস্তাঘাট এতটা ফাঁকা, ওই সিগন্যালটাতে প্রচুর গাড়ি থাকে। আজকে এখানে হাতে গুনবো তো 3টে না 4টে গাড়ি আছে। আর এই যে আমার অফিসের সামনে যতগুলো দোকান আছে আজকে সব বন্ধ, আর রাস্তাঘাট দেখো একদমই ফাঁকা, এখানে কতগুলো রিক্সা দাঁড়িয়ে থাকে। আরে দেখো ঈদের কারণে রাস্তাতে গাড়ি ঘোড়া এত কম। এই এখন বাজে অলরেডি 7:45, এই জাস্ট এসে পৌঁছালাম। 3 বার বুকিং করেছি, ক্যান্সেল হয়েছে। উবের বুকিং করছি, উবেরও বুকিং নিচ্ছে না, এই হলো অবস্থা। তো ফাইনালি এসে পৌঁছেছি। আস্তে আস্তে এই 2-1 ফুটা ঝিরঝিরি বৃষ্টিও হয়ে গেছে, বৃষ্টি কমেও গেছে। বাবারে বাবা কী যে বীভৎস গরম লাগছে, সে তোমাদেরকে বলে বোঝানোর মতো না। বাড়িতে এসে স্নান টান করে নিয়েছি, ঠাকুরের বাসন ছিল এগুলো ধুয়েছি, এবার যাব আমার আর মার জন্য চা বানাবো। আর বিক্রম আসতে একটু টাইম লাগবে, ও এলে আবার পরে চা করে দেব। একটু এবার আদা দিয়ে লং দিয়ে গুলমরিচ দিয়ে একটু চা খেতে হবে, খুব গলার খারাপ দেখো অবস্থা। এই একজন ভদ্রলোক, উনি হয়তো ওনার কুকুরকে নিয়ে বেরিয়েছেন, আর এই যে এই সব স্বর্ণবর্ণরা ওদেরকে ওটাকে তাড়া করেছে। বাবা রে বাবা, এইখানেও দেখো পুরো মানে দাদাগিরি। আজকে 10:30 মতো ডিনার করে চলে এসেছি। ডিনার আজকে যেহেতু মানে নিরামিষ, তো মা পটল আলুর তরকারি রান্না করেছিল, আর বিক্রম আসার সময় রুটি নিয়ে এসেছে, কারণ মারও একাদশী। তো ভাবলাম যে সবাই রুটিই খেয়ে নিই, তো রুটি আর পটল আলুর তরকারি এই ছিল ডিনার।
আর এখন একটা কুকর্ম করে এসেছি। বিক্রম আসার সময় যেহেতু দুজনেরই খুব কাশ, ও আসার সময় কফ সিরাপ এনেছিল। আমি নতুন কফ সিরাপটা কিচেনে গিয়ে চাকু দিয়ে ঘষে ঘষে সেটা মুখ খুলতে গিয়ে পুরো কফ সিরাপ হাত থেকে পড়ে একদম হয়ে হলো ব্যাপার। তো কফ সিরাপ এখন আর খাওয়া হবে না। ঠিক আছে চলো কালকে আবার অফিস থেকে আসার সময় নিয়ে আসবো। আর ভিডিওটা আজকে কিছু অ্যাক্টিভিটি তোমাদেরকে দেখাতে পারিনি, তো এই কারণে ভিডিওটা এখানে শেষ করছি না, কালকে পর্যন্ত কন্টিনিউ করবো। যদি কালকে কোনো অ্যাক্টিভিটি থাকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। পাশে থেকো, এখনোর জন্য গুড নাইট। গুড মর্নিং। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মার সব কাজবাজ কমপ্লিট। মা উঠে দেখি হঠাৎ করে টের পাচ্ছিলাম যে একটু রান্নাবান্না করার সময় যেটা বন্ধ বেরোয় না রান্নার, তো আমি ভাবলাম হয়তো পাশের ঘরে। ঘুম থেকে উঠে দেখি মা রান্না বসিয়ে দিয়েছে, অলমোস্ট রান্না কমপ্লিট। আমি বললাম সকাল সকাল রান্না করছে, অ্যাকচুয়ালি আজকে তো মায়ের পারো না, কালকে একাদশী গেছে, তো মা তো মাছ টাছ আজকে খাবে না। তো ফ্রিজে মাছ ছিল, বোয়াল মাছ ছিল আর কাতলা মাছ ছিল, তো এগুলো আমাদের দুজনের জন্য রান্না করে নিয়েছে। বলছে যে এই মাছগুলো রাখবো না, তোমাদের জন্য রান্না করে নিয়েছে। তো মায়ের রান্নাবান্না কমপ্লিট। দিদি এখনো আসেনি, আমি জাস্ট ফ্রেশ হয়ে এলাম। দিদি এলে ঘরটা ঝাঁকিয়ে, তারপর আমি স্নান করে, আমার তো আর কোনো খাব নেই, শুধু স্নান করে পুজোটা দেবো আর চা খাবো। গলার অবস্থা খুবই খারাপ, মানে আমার চাইতে বেশি খারাপ তো বিক্রমের, ওর অবস্থা তো আরও বেশি খারাপ। ওর গলার অবস্থা প্লাস সর্দি লেগে আমারও সেম অবস্থা। তো একটু আদা গোলমরিচ লং সব কিছু দিয়ে একটু কাড়া টাইপের চা খেলো। সকাল দরজাটা খুলে না সুন্দর সুন্দর জিনিসগুলো দেখতে বেশ ভালো লাগে। দেখো আজকে তিনটে কালারে হয়েছে, একটা অরেঞ্জ কালার, একটা হোয়াইট কালার, একটা পিঙ্ক কালার। বাবা, দাদা বলছে জ্যান্ত কাতলা মাছ, সে প্লাস্টিক দিয়ে তো মুড়ে রেখেছে বক্সটাকে, বলছে জ্যান্ত কাতলা মাছ নাকি। আর এই দেখো বেলি ফুল গাছটাতেও কিন্তু অনেকগুলো কুড়ি আছে আর ফুলও হচ্ছে রোজ। এদিকে হচ্ছে একদম আদা টাদা দিয়ে দিকে গেছে মার কাছে মাছ রাখার জন্য। ওই এখান থেকে মাছ একদম পুরো লাফাচ্ছে না, জ্যান্ত চারা পোনা। এদিকে চলে এসেছে 10 টাকার হরেক মাল, অনেক কিছুই পাওয়া যায় মোটামুটি কাজের বা ঘরের জিনিস। এই যে মা মাছ রাখছে। এদিকে মা রান্নাবান্না কমপ্লিট, ভাত এখানে করেছে কাতলা মাছ পেঁয়াজ দিয়ে, দেখা তো যাচ্ছে না। এই যে কাতলা মাছ করেছে পেঁয়াজ দিয়ে, এখানে বোয়াল মাছ ধনে পাতা দিয়ে। পুজো দিয়ে রেডি হয়ে গেছে, এবার জাস্ট ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্টে মা বানিয়েছে চিড়ার পোলাও, তো ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো, আজকে একটু লেট হয়ে গেছে। একদিকে মেঘ করে আছে, এই রোদ এই মেঘ। 7টা বাজে, অফিস থেকে বেরিয়ে গেছি আর যাওয়ার সময় আজকে আবার একটু ঠাকুরের পুজোর বাজার করে নিয়ে যাবো। কালকে যেহেতু শনিবার, ইচ্ছে আছে একটু ঘরে বিপদ না সেনে দেওয়ার, কারণ আষাঢ় মাসে শনি মঙ্গলবারের পুজোতে বিপদ সেনে দিলে এবারে সবাই দেয় ভালো, তো ইচ্ছে আছে দেওয়ার। এবার নিয়ে যাব। আর বিক্রম আজকে চলে এসছে, ও দাঁড়িয়ে আছে, শরীরটা তো না কীরকম মানে শান্তি লাগছে না, একে তো সর্দি কাশ একটা লেগিয়ে আছে, তার থেকে আবার গায়ে গায়ে একটা জ্বর জ্বর লাগছে, একদম ভালো লাগছে না। সময় দুটো লিফট টিপে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে আর যখন আসে দুটোই একসঙ্গে আসে, এই হলো ব্যাপার। আজকে দুপুরের দিকে একটু বৃষ্টি হয়েছিল, যদিও শুকিয়ে গেছে সব। এই বৃষ্টি, এই গরম, এই হলো অবস্থা। আর ওই যে আমাদের বিক্রমবাবু এসে দাঁড়িয়ে আছে, চলে এসেছি এখানে ফল নিতে। লেবু কত করে? মৌসুমি লেবু কত করে? এটা কত করে? এটা জল আছে তো? আর এটা কত করে? আমরা প্রায়ই, আমি আরও দু একটা আমার পা ব্যথার সময় প্লাস আরও দু একটা কারণে ওষুধ নিয়েছিলাম, খুব ভালো কাজ করে ওনার ওষুধ। তো আজকে কাশের জন্য ভাবলাম, এমনিতে কফ সিরাপ কালকে একটা ভেঙে গেছে, আজকে কফ সিরাপ নেবো না। তো ওনার এখানে এসছি, এখন ওষুধ রেখে বাড়িতে আসার পর এই হলো আমাদের টিফিন, চিড়ে ভাজা আর এর সঙ্গে আবার বিক্রম পেঁয়াজ কুচি করে নিয়েছে। কুচুর বাজার করে তো অনেকক্ষণ আগে
বাড়িতে এসে এসে চা খেলাম, স্নান টান করে ঠাকুরের বাসন টাসন ধুয়ে ফল ফুল সব কিছু গুছিয়ে রাখলাম। এবার চিড়ে ভাজা ছিল সকালবেলা, তো ও একটু খেয়েছে আর আমি এটা খেলে শেষ হয়ে যাবে। তো এবার এখন তাদের 10:10, চিড়ে ভাজা এখন খেলে জানি না ডিনার করবো। শনিবার কালকে যেহেতু ঘরে একটু বিপদে সেরে দেওয়ার ইচ্ছে আছে, পুজো দেওয়ার ইচ্ছে আছে, তো সবকিছু প্রিপারেশন আমিই করবো। এই কারণে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পুজোর কাজগুলো যোগাযোগ করতে হবে, আর সকাল সকাল এই কারণে করতে হবে কারণ 9:30 মধ্যে সব কমপ্লিট করে আমাকে আবার কাজে বসতে হবে কালকে, যেহেতু ওয়ার্ক ফ্রম হোম। তো এই কারণে এই ভিডিওটা আজকে আর শেয়ার বড় করছি না, এখানে শেষ করে দিচ্ছি। তো চলো ছোট্ট ভিডিওতে তোমাদের কিছু কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। তোমাদের সঙ্গে কালকে আবার সুন্দর একটা ভিডিও নিয়ে দেখা হবে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, গুড নাইট বলে দাও, ওকে দেখানো যাবে না, গুড নাইট বলেছে, চলো টাটা।